সালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি বিজ্ঞানী হাজির হয়েছি। আজ আমরা শিখবো পর্ব ষোলো, অর্থাৎ পারিভাষিক শব্দের পর্ব ষোলো। চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না। তোমাদের গদ্য পদ্যের ভিডিও প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা 186 নাম্বার থেকে শিখবো। 186 নাম্বারটা আমাদের শুরুতে আছে, দেখো, গেট আপ। গেট আপ অর্থাৎ হচ্ছে অঙ্গসজ্জা, বলে না এ মুখে এসে গেট আপটা সেই, মানে তার অঙ্গসজ্জা সাজসজ্জাটা অনেক সেই। তাহলে গেট আপ হচ্ছে অঙ্গসজ্জা, বানানটা একটু দেখে নাও। এটা বরিশাল বোর্ড 2017 সালে আসছিলাম। এরপর যে আছে 187 নম্বর, দ্য গ্লোবাল। গ্লোবাল হচ্ছে সারা বিশ্বের মধ্যে যে জিনিসটা পাওয়া যায়, অর্থাৎ বৈশ্বিক, বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী। তুমি যে কোনো একটা লিখে দেবে পরীক্ষার সময়, সবগুলো আবার লিখতে যাবে না, পরীক্ষায় যে কোনো একটা। দেখো এটা কোন কোন বোর্ডে আসছে, এখানে কতগুলো বোর্ডে আসে, একটু চোখ বলো, তাহলে বুঝতে পারবে এটা কত গুরুত্বপূর্ণ। দেখো ঢাকা বোর্ড 17 আসছে, 12-তে আসছে, 7-তে আসছে, রাজশাহীতে 11-তে আসছে, 15-তে আসছে, 8-তে আসছে, ময়মনসিংহে 23-এ আসছে, দিনাজপুরে 19-এ আসছে, 13-তে আসছে, 15-তে আসছে, কুমিল্লা 10-এ আসছে, 4-এ আসছে, 2-এ আসছে, চট্টগ্রাম 13-তে আসছে, সিলেট 13-তে আসছে, 10-এ আসছে, যশোরে 15-তে আসছে, 10-এ আসছে, 8-এ আসছে এবং বরিশাল 7-এ আসছে। তাহলে বুঝতেই পারছে কত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 188 নাম্বার হচ্ছে গোডাউন। আমরা গোডাউনে যে মালামাল রাখি না, গোডাউন মানে হচ্ছে গোদাম, যে মালামাল রাখি গোডাউন মানে হচ্ছে গোদাম। দেখো ঢাকা বোর্ড 2004-এ আসছে। তারপরে হচ্ছে 189 নাম্বার, গুডস। গুডস অত হচ্ছে পণ্য বা খাদ্য, পণ্যদ্রব্য বা মালামাল। আমরা মার্কেট থেকে কোনো কিছু কিনি না, মালামাল যে কিনি এগুলো হচ্ছে বলে পণ্য। আর শুধু গুড বলতে ভালো, আর অ্যাশ যুক্ত হয়ে গুডস হচ্ছে পণ্য। যারা অর্থনীতিতে পড়ো তাদের জন্য এটা এটা অনেক শোনার কথা। দেখো এই গোডস, এটা গোডস এ পণ্য, এটা অর্থ আছে ঢাকা বোর্ড 10-এ আসছে, ময়মনসিংহ 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে, সিলেট 13-তে আসছে। তারপরে আমরা যেটা পড়বো 190 নাম্বার, দেখো গুড উইল। গুড উইল হচ্ছে সুনাম, গুড উইল, তাদের একটা ভালো সুনাম আছে, তাদের আসছে গুড উইল। দেখো এটা বরিশাল বোর্ড 17-তে আসছে, সিলেট বোর্ড 10-এ আসছে। ক্লিয়ার? এরপরে আমরা যেটা পড়বো 191 নাম্বার, দেখো গভর্নিং বডি। গভর্নিং বডি, গভর্নিং বডি হচ্ছে পরিচালনা পর্ষদ। দেখো পরিষদ না লিখলে, পরিচালনা পর্ষদ, পরিচালনা বানানটা দেখো, পরিচালনা পর্ষদ, পর্ষদ বানানটা। ক্লিয়ার? তারপরে হচ্ছে পরিচালক মণ্ডলী, পরিচালক মণ্ডলী অথবা পরিচালক বর্গ। তুমি যে কোনো একটা লিখে দিও, অর্থাৎ যে এই যে ব্যাংক বা বিভিন্ন বিভিন্ন বড় 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 প্রতিষ্ঠানগুলো কিন্তু গভর্নিং বডি, অর্থাৎ যারা পরিচালনা করে এই এটা। দেখো এটা ঢাকা বোর্ড 8-এ আসছে, রাজশাহী বোর্ড 9-এ আসছে, যশোরে 24-এ আসছে, 19-এ আসছে, 11-তে আসছে। তাহলে অনেক গুরুত্বপূর্ণ, আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে 192 নম্বর, দেখো গ্র্যান্ট। গ্র্যান্ট গ্র্যান্ট যে মেনে নেওয়া বা মঞ্জুরি, মঞ্জুরি, মঞ্জুরি। তোমরা কিন্তু ওই যে আবেদনের সময় লেখো, আমার এই এই আবেদনটা মঞ্জুর করেন, গ্র্যান্ট করেন, ওই রকম। গ্র্যান্ট মানে হচ্ছে মেনে নেওয়া বা মঞ্জুরি করা, মঞ্জুরি। ইয়জ, ইয়জ বানানটা দেখো, মঞ্জুরি বানানটা একটু ভালো করে দেখো, ইয়জ। ক্লিয়ার? এই যে বানানটা কিন্তু ইয়জ, সেরকম মঞ্জুরি। রাজশাহী বোর্ড 19-এ আসছে, 13-তে আসছে, আর বরিশাল বোর্ড 12-তে আসে। এরপর আসো 193 নম্বর, গ্রাফ। 193 হচ্ছে গ্রাফ, গ্রাফ হচ্ছে লেখচিত্র, গ্রাফ হচ্ছে লেখচিত্র। এটা কুমিল্লা বোর্ড 2009-এ আসছে, কুমিল্লা বোর্ড 2009-এ আসে, গ্রাফ হচ্ছে লেখচিত্র। ক্লিয়ার? এরপরে 194 নাম্বার যাও। আচ্ছা 194 নাম্বারটা আছে গ্রাজুইটি, অর্থ হয়েছে আনুতোষিক। ভালো করে দেখো আনুতোষিক, ভালো করে একটু বানানটা একটু দেখো, এই যে এখানে আছে আনুতোষিক বানা দেখো, আনুতোষিক বা পারিতোষিক অথবা উপহার, তুমি চাইলে উপহারও লিখে দিতে পারো। আচ্ছা আনুতোষিক বিভিন্ন কাইডে দেখবো, আনুতোষিক বা পারিতোষিক, অর্থাৎ আনুতোষিক বা পারিতোষিক দেওয়া আছে। এই আনুতোষিক অর্থ হচ্ছে সন্তুষ্ট হয়ে যা দান করা হয় বা দেওয়া হয়, সন্তুষ্ট হয়ে যে দেওয়া হয়, ঠিক আছে? ভালো করে একটু বানানটা দেখে নিও, যে এরকম, অর্থাৎ আনুতোষিক বা পারিতোষিক, অর্থাৎ এরকম অথবা উপহার। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে 195 হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস হচ্ছে সবুজ ঘর, আমরা হচ্ছে বিজ্ঞানে বা এগুলোতে বলি গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস অর্থাৎ সবুজ ঘর। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পূর্ববর্তী যে সাজেশনগুলো এগুলো দেখে নেবে। চ্যানেলটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।